আপনারা দেখছেন এনসিও বাংলা। মনোনয়নপত্র জমা দিতে এসে আক্রান্ত হল একাধিক সিপিএম ও বিজেপি প্রার্থী। প্রার্থীদের নিয়ে সিপিএম ব্লক কমিটির সদস্য দীনবন্ধু চক্রবর্তী বিডিও অফিসে ঢুকতে গেলে তাকে ও অন্য সদস্যদের তৃণমূলীরা মারধর করে বলে অভিযোগ। তাদের বিডিও অফিসে ঢুকতে দেওয়া হবে না, তাই তারা বনগা থানায় লিখিত অভিযোগ করে। পর গোপালনগর বৈরামপুর এলাকার সুকান্ত মহাজনকে বিডিও অফিসের সামনে ধরে কয়েকজন প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? মনোনয়ন জমা দেওয়ার কথা বলতেই তৃণমূলীরা সব কেড়ে নেয় এবং তাকে মারধর করে বলে অভিযোগ। তার মাথা ফেটে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বিজেপির জেলা পরিষদ প্রার্থী সত্যেন অধিকারী বাইক নিয়ে বিডিও অফিসের সামনে এলে তাকে মারধর করা হয় এবং হেলমেট ভেঙে দেওয়া হয়। তার বাইক কেড়ে নেওয়া হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ডোনেশন পেপার জমা দেওয়ার জন্য বিডিও অফিসের গেটে দাঁড়িয়ে রয়েছে। তখন 11:20 গেট খুলছে, লোকজনটা 2-3 জন দাঁড়িয়ে রয়েছে। তাদের সাথে কথাবার্তা বলে বলছি যে চলো ভিতরে গিয়ে নমিনেশনটা দিতে হবে। ইতিমধ্যেই 20-25 জন ছেলে এসে আমার হাত ধরে আমাকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করতে করতে মারতে মারতে প্রায় 1/2 কিলোমিটার, অর্থাৎ ওই যে যাত্রী প্রতীক্ষাটালয় রয়েছে কুটিবাড়ি ওই পর্যন্ত নিয়ে, তার ফাঁকে ওরা আবার একটা ঘরের মধ্যে আমাকে আটকে রাখে ক্লাব ঘর, বলে শালা এখানে 3টে পর্যন্ত থাক। যাই হোক, আমি তারপরে ওদের বহু অনুনয় বিনয় করে, ভাই তুমি আমাকে ছাড়ো, আমার শরীর ভালো না, আমি সুগারের পেশেন্ট। হ্যাঁ, যাই হোক, তারপরে কোনোরকমে ওখান থেকে বেরিয়ে চলে আসি। ওই ঢোকার পরেই আমাকে বললো বিজেপির থেকে এদিকে চলো। আমি ওদিকে যেতে চাই না, আমাকে ট্রেনে ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি যখনই যেতে চাই না তখনই আমাকে মারা শুরু করেছে। ছিল কিছু ছেলেপেলে, আমি চিনি না, কি মনে হলো আর কি, টিএমসি ওরা বলছে বিজেপি, বিজেপি বলেই মারা শুরু করলো। তারপর আমি ওইখানে একটা পিলার পোতা ছিল, পিলারটা কোনো রকমে জড়িয়ে ধরলাম, আমাকে লাথি ঘুষি মারলো। হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে পড়ে গেল, হেলমেটটা পড়ে গেছে, গলাটা একজনের গলা এরকমভাবে ধরেছে, গলাটাও ব্যথা করছে। আর এখানে প্রার্থী এখন কোথায়? প্রার্থী পুলিশ কিছু বলেনি? পুলিশ সামনে দাঁড়িয়েছিল, আমি বলছিলাম। আপনি কোন প্রার্থীর হয়ে এসেছেন? আমি বিজেপি প্রার্থী।